তো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সনের একটি আইন। এই আইনের উপরে বিস্তারিত আমরা একটু দেখব এবং হালকা পরিসরে একটু দেখব যে এই আইনটা আসলে কেন, এই আইনের উদ্দেশ্যটা কি, বা এই এই আইনে কতগুলো সেকশন আছে আমরা বিস্তারিত দেখব। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে সুনির্দিষ্ট প্রতিকার, এই সুনির্দিষ্ট প্রতিকার দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে। মনে করেন আপনি একজনের কাছ থেকে একটা কলম পাবেন, হ্যাঁ, তো আপনি একজনের কাছে একটা কলম পাবেন। এখন সে আপনাকে কলমটা দেওয়ার মাধ্যমে সে রেড কালারের একই দামের একই ব্র্যান্ডের তখন স্পেসিফিক একটা রেমেডি দিবে অথবা স্পেসিফিক রেমেডি দিবে না। তার মানে হচ্ছে যে যখন রেমেডি দিবে প্রতিকার দিবে একবারে স্পেসিফিক ভাবে দিবে, যখন দিবে না একেবারেই দিবে না। এটা হচ্ছে মূলত স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মূল বক্তব্য। আমি যতটুকু জানি একটু সহজ করে বলার চেষ্টা করি। তো এখানে এই যে আপনাকে যে প্রতিকার দিবে সেটার কিছু মাধ্যম আছে। এখন ধরেন একটা মানুষ বলতেছে কি আপনাকে ভয় দেখাবে ভয় দেখাবে ভয় দেখাবে, এখন সেই ভয় দেখানোর কিছু মাধ্যম আছে, রাইট? ঠিক তেমনিভাবে এই যে বলা হচ্ছে যে আপনাকে স্পেসিফিকভাবে প্রতিকার দিবে রিলিফ দিবে এটারও কিছু মাধ্যম আছে, রাইট? তার মানে হচ্ছে এই সুনির্দিষ্টভাবে প্রতিকার দেওয়ার কিছু ওয়ে আছে এবং এই ওয়েগুলো বলা আছে ধারা পাশে। ধারা পাশে আপনাকে পাঁচটা ওয়ে দেখাইছে এবং ওই পাঁচভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে প্রতিকার দেওয়া হয়। আমি যদি একটা আলোচনা করি সেটা হচ্ছে যে মনে করেন যে আপনারা দুইজন মিলে চুক্তি করলেন, ওকে। এখন দেখা গেল যে একজন ব্যক্তি সে চুক্তিটা ভঙ্গ করলো। ভঙ্গ করার কারণে কি হবে? ক্ষতি হবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি তার কাছ থেকে ক্ষতিপূরণ নিবেন না, বা চুক্তির বিষয়বস্তু এরকম না যে ক্ষতিপূরণ নিলে সমাধান হয়ে যাবে। তার মানে তার সাথে যেভাবে চুক্তি হয়েছে যে ভাই আমার ক্ষতিপূরণের দরকার নাই, তুমি যেই কাজটা করতে বাধ্য তুমি সেই কাজটা আমার সাথে কর, এরকম ভাবে পাঁচটা ওয়ের কথা বলা আছে সুনির্দিষ্ট প্রতিকারের সেকশন 5-এ। আবার তারপরে আমরা চলে যাব 8-9-এ। এখানে দুইটা প্রেক্ষাপট আছে। একটা হচ্ছে যে আপনাকে সম্পত্তি থেকে যখন সরিয়ে দেওয়া হবে বা একটা সম্পত্তির দখলে আপনি আছেন, আপনাকে সরানো হলো, সেক্ষেত্রে যেটা হবে আপনি আদালতে যাবেন। আদালতে গিয়ে আপনি দুইভাবে প্রতিকারটা চাবেন। একটা হচ্ছে যে আপনি কি আদালতের কাছে গিয়ে কি দখল চাবেন, নাকি আদালতের কাছে গিয়ে চাবেন যে আদালত আমি এটার টাইটেল দাবি করতেছি, আমি এটার সত্য মালিকানা দাবি করতেছি, দিস ইজ মাই প্রপার্টি, কোনটা বলবেন? আপনি যখন বলবেন যে আমি দখলও চাই এই সম্পত্তির মালিকানাও চাই, তখন আছে ধারা 8। আবার আপনি যখন চাবেন যে দখল তো পরের বিষয় বা মালিকানা তো পরের বিষয়, আমি একটা চাই, তখন আবার আরেকটা বিষয়। তো ধারা 9 স্পষ্ট করে বলে দিছে যে মালিকানার বিষয়টা পরে, আগে দখল উদ্ধারের বিষয়টা। এবং কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে আমাকে এখান থেকে সরানো হয়েছে। ক্লিয়ার? আমি একটু আইনের ভাষায় কথা না বলে আমি আমার মতো করে মানে আঞ্চলিক ভাষায় কথা বলতেছি। আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন তারা অনেকেই কমেন্ট করেন, দাদা আপনি এত আঞ্চলিক ভাষা ব্যবহার করেন, আমরা অনেক কথাই বুঝি না। আমি তাদেরকে বলবো যে আইন থেকে একটু সহজভাবে মানে বাংলা ভাষার মতো করে পড়ার চেষ্টা করি, আগে আমার ভিতরের হতাশাকে দূর করি, তারপর আমরা আইন পড়াশোনা করি, ঠিক না? আমরা পড়ার টেবিলে তখনই পড়তে বসলে আমরা স্ট্রং হব বা ভালো প্রিপারেশন হবে যখন কি হবে আমার ভিতরে কোনো প্যারা থাকবে না।
মানে হতাশা থাকবে না রাইট ওকে তার মানে হচ্ছে দখলদারের বিষয়টা হচ্ছে নয়ে চলে আসবে মালিকানা দাবি করবেন প্লাস দখল দাবি করবেন এটা হচ্ছে ধারা 8 ক্লিয়ার এবার চলে যান 12 এবং 21 ভারতে বলছে যে কিছু কিছু চুক্তি হচ্ছে কিছু কিছু চুক্তি আছে যে চুক্তিগুলো অনুযায়ী কাজ করার জন্য আদালত আদেশ দিবে অর্থাৎ যে চুক্তিগুলো সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় ক্লিয়ার বিষয়টা মানে বিষয়টা হচ্ছে আদালত বলবে ভাই তোমার ক্ষতিপূরণ দরকার নাই ক্ষতিপূরণ পর্যাপ্ত না অপর্যাপ্ত এটা তোমার দেখার দরকার নাই তোমার সাথে যে কথা ছিল তুমি সেই কথা অনুসারে কাজটা করে দাও ক্লিয়ার মনে করেন আমি আর আপনি একটা পুকুর কাটা চুক্তি করলাম দুদিন পর আমি বললাম যে ভাই আমি চুক্তি বুঝি না আমি আপনার সাথে কাজ করতে পারবো না মানে আমি চুক্তি ভঙ্গ করলাম চুক্তি ভঙ্গ করার পর আমি বললাম যে এই চুক্তি ভঙ্গ করার কারণে যত ক্ষতি হয় আমি তোমাকে দিয়ে দিব আপনি আদালতের কাছে গেলেন আদালত বলতেছে তুমি যে ক্ষতিপূরণ 10 টাকার জায়গায় যে 2 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলতেছো এই 2 টাকা তো তার জন্য পর্যাপ্ত প্রতিকার রাখছো কন্ট্রাক্টে যেভাবে ছিল তুমি সেভাবে কাজটা করে দাও তার মানে ধারা 12 তে বলছে যে কখন আমাদেরকে চুক্তি অনুযায়ী কাজ করার আদেশ আদালত দিবে ক্লিয়ার তার মানে হচ্ছে যে আমি কাজ করব কি করব না আমি যদি চুক্তি ভঙ্গ করি আমাকে কাজ করতে আদালত বাধ্য করবে কিনা বা আদালত আমার পক্ষে বা বিপক্ষে কাজ করার জন্য আদেশ দিবে কি দিবে না এটা ডিপেন্ড করবে মানে পরিস্থিতির উপরে যে আমার চুক্তিটা কিরকম আমার ক্ষতিপূরণ পর্যাপ্ত কিনা আমার ক্ষতিপূরণ অপর্যাপ্ত কিনা আমার ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার পাওয়া যাবে কিনা এটা ট্রাস্টের মধ্যে আছে কিনা যে বিষয়বস্তু নিয়ে চুক্তি হয়েছে সেটা কোনো জিম্মার মধ্যে আছে কিনা ক্লিয়ার ধারা 12টা আমরা বুঝছি জাস্ট আমি আছি রিভিউতে হ্যাঁ আমি আছি রিভিউতে জাস্ট টপিকগুলো বোঝানোর চেষ্টা করতেছি ওকে তারপরে চলে যান তার অপোজিটে আচ্ছা যেখানে আপনি চুক্তি ভঙ্গ করার কারণে অপর পক্ষ ক্ষতিপূরণ পাইছে সে কি আপনাকে বলবে ভাই চুক্তিতে যেই কথা ছিল সেই কথা অনুসারে তুমি কাজটা করে দাও সে তো প্রতিকার পেয়ে গেছে আশ্চর্য তো সে তো প্রতিকার পেয়ে গেছে যদি এরকম হয় যে আমি প্রতিকার পাই নাই তাই না একটা বিষয় আমি প্রতিকার পাইছি তখন আরেকটা বিষয় আমি যদি প্রতিকার পেয়ে যাই তখন চুক্তি অনুযায়ী তাকে কাজ করার জন্য বলতে পারবো না হিসাব সহজ আমি যদি প্রতিকার না পাই তাকে বলতে পারবো যে চুক্তিতে যেভাবে কথা ছিল তোমার সাথে আমার কোনো ঝামেলার দরকার নাই তুমি চুক্তি অনুযায়ী কাজটা করে দাও আদালত বলবে হ্যাঁ কোনো ঝামেলার দরকার নাই তুমি কাজটা করে দাও ক্লিয়ার বিষয়টা তার মানে হচ্ছে যেখানে ক্ষতিপূরণ পাওয়া যাবে সেখানে এক প্রেক্ষাপট যেখানে ক্ষতিপূরণ পাওয়া যাবে না সেখানে আরেক প্রেক্ষাপট আদালত কোন কোন জায়গায় আদেশ দিবে না সেটা বলছে 21 কোন কোন জায়গায় আদেশ দিবে সেটা বলছে 12 12 বলছে এরকম চারটা পরিস্থিতি হলে আদালত কাজ করার আদেশ দিবে 21 বলছে এরকম 8টা ঘটনা ঘটলে আমি আদেশ দিতে পারবো না ধরেন আমি যদি একটা বলি আপনি আরেকজন চুক্তি করছেন চুক্তি অনুযায়ী যে কাজ করার জন্য চুক্তি করছেন দেখা গেল সেই কাজটা যদি আজকে শুরু করেন সেই কাজটা শেষ করতে 3 বছরের বেশি লাগবে এই ঘটনাটা নিয়ে আদালতের কাছে যাওয়া হলো আদালত দেখলো যেটা 3 বছরের বেশি সময় লাগবে কাজ করতে আদালত বলবে ভাই আমি একটা সাইলেন্ট যে কাজটা করতে 3 বছরের বেশি সময় লাগবে সেখানে আমি বলতে পারবো না যে তোমরা কাজটা করো সেখানে চুক্তির বাস্তবায়ন হোক এটা আদালত বলবে না তার মানে হচ্ছে কোন কোন চুক্তিগুলোর ক্ষেত্রে আদালত সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার আদেশ দিবে না এটা বলছে ধারা 21 এখানে 8টা ক্ষেত্র আছে ওকে এখন আদালত আপনাকে প্রতিকার দেওয়ার জন্য প্রস্তুত আরে ভাই ধরেন আপনার সামনে হচ্ছে এক প্লেট হচ্ছে আম রাখা এখন আপনার দাঁতের কারণে যে আমার মতো টেকরা টেকরা দাঁতের কারণে যদি আপনি না খাইতে পারেন তো দোষ কি আদালতের তার মানে আপনাকে প্রতিকার দেওয়া হচ্ছে প্রতিকার দেওয়ার জন্য আদালত প্রস্তুত বাট আপনি নিতে পারতেছেন না এ দোষ কার এ দোষ আমার নিজের বাধার কারণে নিজের সমস্যার কারণে
আমি প্রতিকার পাবো না, এটা বলছে চব্বিশে। মানে হচ্ছে আমার প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আমার পার্সোনাল বাধা, এটা বলছে চব্বিশে। তা আমি যদি এখানে একটা একটা যদি আপনাদের সামনে বলি, সে হচ্ছে যে মনে করেন যে আমি আব্দুল কুদ্দুসের সাথে চুক্তি করছি, আব্দুল কুদ্দুস চুক্তি ভঙ্গ করল। ধরেন আমি একটা রাজনৈতিক ব্যক্তির সাথে যে অনেক বেশি পাওয়ারফুল তার সাথে চুক্তি করলাম, সে চুক্তিটা ভঙ্গ করলো। এখন ক্ষতিপূরণ কে পাবে? ক্ষতিপূরণ আমি পাবো, কারণ চুক্তি ভঙ্গ করছে সেই পাওয়ারফুল ব্যক্তিটা, রাইট? দেখা গেল আমি সেই পাওয়ারফুল ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম না। ভাই আমি আগেই ভয় পেয়ে গেছি যে আমি ভাই তার কাছ থেকে ক্ষতিপূরণ আনতে যাইতে পারবো না। তো দোষ কি, দোষ কুই বেটার নাকি দোষ আমার? এটা হচ্ছে ব্যক্তিগত বাধা, আমার প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আমার ব্যক্তিগত বাধা। ক্লিয়ার? যদি আরেকটা উদাহরণ দিই, দেখা গেল যে এরকম একটা বিষয় যে অন্যজন চুক্তি অনুযায়ী কাজ করছে, আপনি আপনি নিজে চুক্তি অনুযায়ী কাজটা করেন নাই, দোষ কার? আমার দোষ, কারণ আমি তো কাজটা করি নাই, সে করছে আমি করি নাই। ক্লিয়ার? তাহলে এটাও একটা মানে ব্যক্তিগত সমস্যা আর কি, আমার নিজের দোষের কারণে আমি কোনো কোন কোন জায়গায় প্রতিকার পাবো না, এটা বলা আছে ধারা চব্বিশে। ক্লিয়ার? তারপর আমরা চলে যাব 31, 35, 39। 31 হচ্ছে আমি যদি ভুল না করে থাকি দলিল সংশোধন। আচ্ছা দলিল সংশোধনের প্রশ্ন কখন আসে? আচ্ছা এটার সাথে আমরা একটু মিলিয়ে পড়ি যে চুক্তি রদ, 35 আছে আছে রিসিশন অফ কন্ট্রাক্ট, আর 31 আছে আছে রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল সংশোধন। এই দলিল সংশোধন কি বলতেছে? দলিল সংশোধন বলতেছে যে এরকম এরকম ঘটনা ঘটছে, এখন দলিলটা সংশোধন করা দরকার। রিসিশন অফ কন্ট্রাক্ট বলছে চুক্তির সময় এরকম এরকম ঘটনা ঘটছে, এখন চুক্তিটা স্টে করা দরকার। ক্লিয়ার? কোন কোন ঘটনাগুলো ঘটছে সেটা একটু পড়ে নিতে হবে। রিসিশন অফ কন্ট্রাক্ট হচ্ছে 35, এবং চুক্তি রদের জন্য আপনাকে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, আর রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এর সাথে আমরা যদি আরেকটু বাড়িয়ে পড়ি, ক্যান্সিলেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে দলিল বাতিল। দলিল বাতিল বিষয়টা কি, অলরেডি দলিলটা হয়ে গেছে, এখন সেটা বাতিল করবেন, কেন করবেন? দেখা গেল আমি যদি একটা কারণ বলি, যে আইন থেকে যদি একটা কারণ বলি যে দলিলটা এখন যে অবস্থায় আছে, আপনি যদি সে অবস্থায় দলিলটা রেখে দেন, পরবর্তীতে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন। আমাদের গ্রামে গঞ্জে এরকম হয় না, বা বা আমাদের সমাজে এরকম হয় না যে একটা দলিল ভুল ভাল অবস্থায় আছে, আমরা রেখে দিছি, পরবর্তীতে সে দলিল দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এরকম একটা আশঙ্কা যখন সৃষ্টি হবে তখনই আপনি এই দলিল বাতিল করার জন্য অ্যাপ্লাই করবেন, নাইলে ভবিষ্যতে আরো বেশি বিপদে পড়বেন। ক্লিয়ার? তারপরে 39 আছে ক্যান্সিলেশন অফ ইনস্ট্রুমেন্ট। এখন এই যে বছরের ব্যাপারটা আমরা এলোমেলো হয়ে যাই, ধরেন বাম পাশে রহিম, ডান পাশে করিম, মাঝখানে মিটু সাহা, মাঝখানের জন 1 বছর, মানে ডানে বামে 3 বছর, তার মানে হচ্ছে 31 আর 39 হচ্ছে, 31 হচ্ছে ফার্স্ট, 39 হচ্ছে লাস্ট, মাঝখানে হচ্ছে 35, আমি 1 বছর। ক্লিয়ার? 31 হচ্ছে দলিল সংশোধন হচ্ছে 3 বছর, 39 হচ্ছে দলিল বাতিল হচ্ছে 3 বছর, এবং চুক্তি রদ হচ্ছে রিসিশন অফ কন্ট্রাক্ট হচ্ছে 1 বছর। ক্লিয়ার? মনে থাকবে, মানে মাঝখানে মিঠু সাহা, বাম পাশে করিম 31, ডান পাশে রহিম 39, মাঝখানে মিঠু সাহা 35। ক্লিয়ার? মনে থাকবে? এবার সন্দেহ জাগলো, কিরে এইবেড়া এত বড় অফিসার টাই শুট পইরা গড়ে, BMW গাড়ি নিয়ে গড়ে, সমস্যাটা কি আসলে চাকরি করে? তো আপনার মধ্যে সন্দেহ জাগলো, সে কি আসলে চাকরি করে? তার মানে তার একটা লিগাল একটা পদ নিয়ে প্রবলেম সৃষ্টি হলো, তখন সে আদালতের কাছে যাবে, আদালত আমি যে সচিব এটা অবিশ্বাস করে না, আপনি একটু ঘোষণা করে দেন তো। এই
যে ঘোষণা সে যে মোকদ্দমা দায়ের করবেন সেটাকে বলছে ঘোষণামূলক মোকদ্দমা। আর ঘোষণামূলক মোকদ্দমা দুইটা কারণে করা যায়, একটা হচ্ছে সম্পত্তির মালিকানা দাবি করে আর একটা হচ্ছে আইনগত পরিচয়ের জন্য। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? ওকে, তো এখন দেখা গেল যে আপনি ধরেন আমরা যদি এটার সাথে আট নয় টেনে আসি, মানে ধারা আট নয় টেনে আনি, দেখা গেল যে একটা সম্পত্তির মালিক আপনি, খেয়াল করেন একটা সম্পত্তির মালিক আপনি, তো আসলে মালিক আপনি, দলিল টলিল সব কিছু আছে, রেকর্ড টেকর সব কিছু আছে, মিউটেশন করা আছে, এভরিথিং আছে। তো আপনাকে এক ক্ষমতাধর ব্যক্তি এসে উঠায় দিল জমি থেকে, মানে আপনাকে দখলচ্যুত করলো। ক্লিয়ার? আপনি তো টেনশনে আছেন, আপনি আদালতের কাছে গেলেন। এখন বলেন আদালতের কাছে গিয়ে কি আপনি শুধুমাত্র দখল চাইবেন যে আদালত আমাকে দখল ফিরিয়ে দেন, নাকি বলবেন যে আদালতের সম্পত্তির মালিক আমি, আমাকে মালিকানা সহ দখল ফিরিয়ে দেন? কোনটা বলবেন? তার মানে এই দখল উদ্ধারের পাশাপাশি যে মালিকানা সত্য দাবি করছেন বা মালিকানা সত্যের পাশাপাশি যে দখল উদ্ধার দাবি করছেন, এটা হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড, মানে হচ্ছে এটাকে বলছে অতিরিক্ত রিলিফ। ফার্দার রিলিফের যখন ব্যবস্থা থাকবে তখন ঘোষণামূলক মোকদ্দমার সাথে আপনাকে চাইতে হবে সেই ফার্দার রিলিফ, না চাইলে হবে না ভাই, ৪২ হবে না। ক্লিয়ার? তো ৪২ আমরা দেখলাম, এবার চলে যাব আমরা ৫২ থেকে ৫৭। আপনাকে কতভাবে একটা কাজের জন্য নিষেধ করতে পারে বা আপনাকে কতভাবে একটা কাজ করার জন্য বলতে পারে, এখানে আমরা দেখব তিন ভাবে। একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা জিনিসটা কি, এটা ৫৩তে বলা আছে। তো অস্থায়ী নিষেধাজ্ঞাটা কি? অস্থায়ী নিষেধাজ্ঞাটা হচ্ছে এরকম, মনে করেন যে একটা মামলা চলতেছে, তো মামলা নিষ্পত্তি হতে একটা টাইম লাগবে, রাইট? মামলা নিষ্পত্তি হতে একটা টাইম লাগবে বা চূড়ান্ত যে ডিগ্রি হবে সেটা হয়তো টাইম লাগবে। কিন্তু মাঝখানে এমন ঘটনা ঘটে গেল, দেখা গেল যে মামলা চলতেছে, যে বিষয় নিয়ে মামলা চলতেছে কিছু চালাক পাবলিক আছে না, এ কি করলো, এ যে বিষয় নিয়ে মামলা চলতেছে সেই বিষয়টা আগেই মানে বিক্রি করার একটা ব্যবস্থা করতেছে, বিক্রি করে দিবে। কারণ বিক্রি করে সে যদি হাইরা যায় তার মানে সে আগেই তো টাকা পয়সা নিয়ে নিছে। ক্লিয়ার? তখন আদালতের কাছে যদি অপোজিট পার্টি বলতে পারে যে আদালত সেই সম্পত্তিটা সরানোর চেষ্টা করতেছে বা এই ঘটনা করতেছে, এই কারণে আমার ডিগ্রি পাওয়ার ক্ষেত্রে পাইল, ডিগ্রি যে সম্পত্তিটা পাবো, যেই বিষয়বস্তুটা পাবো সেটা আমি পাবো না, তখন আদালত বলবে স্টপ, তুমি এই বিষয়বস্তু নিয়ে আর আগাবো না, এই বিষয়বস্তু যেমন আছে তেমনই থাকবে এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না, এই বিষয়বস্তুতে, মামলার বিষয়বস্তুতে কেউ হাত দিতে পারবে না। এই যে স্টপ করে দিল, নির্দিষ্ট সময় পর্যন্ত বা চূড়ান্ত ডিগ্রি হওয়ার এক পর্যন্ত, এটাকে বলছে অস্থায়ী নিষেধাজ্ঞা। ক্লিয়ার? তাহলে স্থায়ী নিষেধাজ্ঞা কি? সিম্পল হিসাব, চূড়ান্ত ডিগ্রির সাথে, মনে করেন যে একটা পুকুর নিয়ে মামলা, হ্যাঁ, তো এই পুকুরে কে গোসল করতে পারবে না চূড়ান্ত ডিগ্রি হওয়ার এক পর্যন্ত, এটা আদালত বলে দিল। সাপোজ যখন সে চূড়ান্ত ডিগ্রির সাথে যদি বলে দেয় এই পুকুরে ভাই তুমি অপোজিট পার্টি, তুমি জীবনও গোসল করতে পারবে না, এই যে চিরস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দিয়ে দিল ডিগ্রির মাধ্যমে, এটাকে বলছে পার্মানেন্ট ইনজাংশন। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা আর হচ্ছে যে স্থায়ী নিষেধাজ্ঞা, বোঝা গেল? তো মানে সহজ বিষয়টা, সহজ আমার মনে করেন যে আপনি একটা কাজ করতে বাধ্য, বাট আপনি মোস্তামস্তি করতেছেন কাজটা করবেন না, আপনি একটা কাজ করতে বাধ্য বাট আপনি করতে চাচ্ছেন না, তখন আদালত বলবে ভাই তুমি যেই কাজটা করতে বাধ্য তোমাকে এটা করতে হবে, এটাকে বলছে ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যেটা বলা আছে ৫৫তে। এবার দেখেন একটা লোক মানে আদালতের, একটা লোক মনে করেন যে আদালতে যাবে বা একটা লোক আইন মন্ত্রণালয়ে যাবে বা একটা লোক মানবাধিকার কমিশনের কাছে যাবে কোনো একটা ইনফরমেশনের জন্য, তো
তার প্রয়োজনে যাবে, একটা লোক টিউন অফিসে যাবে, একটা লোক শিক্ষা অফিসারের কাছে যাবে কোন একটা তথ্য ইনফরমেশন কালেক্ট করার জন্য, তখন আপনি আদালতের কাছে, আদালত সেজন্য শিক্ষা অফিসে না যেতে পারে, সেজন্য আইন মন্ত্রণালয় থেকে কোনো তথ্য না আনতে পারে, আদালত বলবে ভাই আমার এত ক্ষমতা হয়ে যায় নাই যে আমি তাকে স্টপ করাবো। আপনি আদালতের কাছে গেলেন, আদালত ওই ওই আদালতে ফৌজদারি মামলাটা চলতেছে ওইটা আপনি বন্ধ করে দেন, আপনি সিভিল কোর্টে গেলেন, আপনি সিভিল কোর্টে গিয়ে বলতেছেন ক্রিমিনাল কোর্টের মামলাটা স্টপ করে দিতে, আশ্চর্য তো। আদালত বলবে এটা ভাই আমার পক্ষে সম্ভব না, হ্যাঁ আমার ডিসক্রিশনারি পাওয়ার আছে, বিবেচনামূলক ক্ষমতা আছে, বাট এইটা আমার দ্বারা সম্ভব না, আমি এখানে তাকে নিষেধ করতে পারবো না, কারণ এটা তো আমাকে আইনে বলে দেয় নাই, আর আইনে যেটা বলে দেয় নাই সেটা আমি করতেও পারবো না, কারণ আমার তো একটা লিমিটেশন আছে। সেটা কোথায়? ধারা 56-তে বলে দিছে আদালত কোন কোন জায়গায় নিষেধাজ্ঞা দিতে পারবে না। আমরা ভাবতেছি যে আদালতের কাছে যাব, ওকে কোন একটা বিষয় ইনজাংশন দেওয়ার কথা বলবো, আদালত গ্রান্ট করে দিবে, বিষয়টা কি এত সহজ? বিষয়টা কিন্তু এত সহজ না। তার মানে হচ্ছে আদালত তখন বলবে যে ভাই আমি এই এই জায়গাতে নিষেধাজ্ঞা দিতে পারবো না, তুমি বললেই তো হবে না। ক্লিয়ার? আমি যদি আরেকটা উদাহরণ দিই, দেখা গেল ওই যে একটু আগে বললাম যে বিচারিক কার্যক্রম স্থগিত রাখার জন্য গেলে আদালত বলবে যে না আমি এটা কেমনে করবো, এটা সম্ভব না 56-তে, কারণ বলে দিছে অনেকগুলো কারণ যে জায়গায় আদালত নিষেধাজ্ঞা দিতে পারবে না। তো যেটা বললাম যে মনে করেন যে এরকম যে গভর্নমেন্ট একটা সরকারি কাজে, হ্যাঁ মানে সার্বভৌম কোনো কাজে মানে হস্তক্ষেপ করলো, এখন আপনি গেলেন যে এখানে যেন কাজটা মানে সবডেন্টি রিলেটেড, বাট এখানে যেন কেউ হাত না দিতে পারে, তখন বলবে এটা আমি পারবো না। তার মানে হচ্ছে যে আদালত চাইলেই সব জায়গায় নিষেধাজ্ঞা দিতে পারবে না, কোন কোন জায়গায় পারবে সেটাও বলে দেওয়া আছে, কোন কোন জায়গায় পারবে না সেটাও বলে দেওয়া আছে। আমরা অ্যাভারেজ ভাবি কি জানেন, যে কারণ আমরা তো আসলে আইন সম্বন্ধে সবাই জানি, সমস্যা হচ্ছে এটা যে আমরা আসলে আইন সম্বন্ধে সবাই জানি, তো এই কারণে অনেক সময় আমরা গ্রামে শুনি যে তুমি আদালতে যাও, আদালতে গিয়ে এটার ইনজাংশন চাও বা আদালতের কাছে এটা নিষেধাজ্ঞা চাও, তখন দেখেন যে আদালত রিফিউজ করে দেয়। কেন করে দেয়? কারণ এই যে আপনি যেভাবে নিষেধাজ্ঞা চাইতেছেন আদালত তো সেভাবে দিতে পারবে না। এখন একটা লোক রিল্যাক্স হেঁটে টিউনি অফিসে যাচ্ছে, কোনো একটা তথ্য আনতে, কোনো একটা তথ্য আনবে, বা সে রিল্যাক্সে যাচ্ছে মানে ভূমি অফিসে যাচ্ছে, কোনো একটা রেকর্ডের সংশোধন বা বিউটেশন বা যে কোনো কাজে যাচ্ছে, এখন আপনি যদি বলেন আদালতের কাছে বলেন যে সে যেন ভূমি অফিসে না যেতে পারে, আরে ভাই ভূমি অফিসে যাওয়া তো তার লিগাল একটা রাইট, তা আদালত বলবে আমি তাকে সেখান থেকে ফেরাতে পারবো না, আমি এখানে নিষেধাজ্ঞা দিতে পারবো না। তবে কোন কোন জায়গায় আদালত নিষেধাজ্ঞা দিতে পারবে না সেটা বলে দিয়েছে ধারা 56। এই আমরা দেখলাম ওভারঅল একটা আইন, আমার যতটুকু মনে আছে উপস্থিতভাবে আমি সেটা বলার চেষ্টা করলাম। আমরা দেখলাম একটা আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালে যেটা হয়, আমরা এটা বিস্তারিত দেখলাম, এবং অলরেডি আমরা এই আইনটা কয়েকবার পড়েছি, জাস্ট বার কাউন্সিল রিটার্ন যেহেতু হবে, একই সাথে জুডিশিয়ারি এক্সামে যারা প্রস্তুতি নেবেন, ব্যাংকের লিগাল এক্সামে যারা প্রস্তুতি নেবেন, তাদের জন্য আশা করি যে এটা ফ্রুটফুল হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আবার দেখা হবে, কারণ দেখাতে হবেই MS লাইভ পয়েন্ট ইউটিউব চ্যানেলটা আছে শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রস্তুতির জন্য। আমি আপনাদেরকে কথা দিতেছি যে এই চ্যানেলটি এমনভাবে তৈরি করা হয়েছে, এই চ্যানেলে এমন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এই চ্যানেলের বিষয়বস্তু এমনভাবে সাজানো হয়েছে প্লেলিস্টে, যেটা দেখলে আপনি উকিল হতে পারবেন, যেটা দেখলে জুডিশিয়ারি পরীক্ষায় আপনি যদি প্রত্যেকটা ভিডিও ফলো করেন আমি বলবো জুডিশিয়ারি পরীক্ষা আপনার 80% প্রিপারেশন হয়ে যাবে, আর বার কাউন্সিলের ক্ষেত্রে বলবো যে আপনার 100% প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটা এই মুহূর্তে প্রস্তুত, এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য 80% প্রস্তুতির জন্য এই মুহূর্তে প্রস্তুত। আর আরেকটা কথা, আমার চ্যানেল দেখার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ভাই এই যে আমাদের ভিতরে যে সমস্যা, ভিতরে আমাদের বহুত সমস্যা কি জানেন, পারি না, বুঝি না, ওই বন্ধু পারে, সেই বন্ধু পারে, নানা ঝামেলা, এই ঝামেলাটা থাকবে না। প্রথমত যে আমি আইন পড়বো, আইন
এই আইন পড়ব এই শব্দটা উচ্চারণ করলেই আমি যাই না ব্রেক মানে শেষ শেষ হয়ে যাই বাট আমার চ্যানেলটা দেখলে এমএস লাইভ পয়েন্ট ইউটিউব চ্যানেলটা দেখলে আপনাকে বলতে হবে আইনটা হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট বাংলা ভাষার মতো করে আইন পড়া যায় এবং বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির স্বপ্ন যারা মানে ঝেড়ে ফেলছেন স্বপ্ন যারা দেখা বন্ধ করে দিয়েছেন তারা আবার স্বপ্নবাজ হয়ে স্বপ্ন দেখা শুরু করবেন এই কথাটা আমি বলতে পারবো তো ভালো থাকুন আমার ইউটিউব চ্যানেল দেখুন আর আমি যে টপিকটা শেষ করলাম এই টপিকটার জাস্ট রিভিউ দিলাম যে টপিকটা কীভাবে মনে রাখতে হয় আর যে কোনো আইনের শিরোনামটা বোঝার চেষ্টা করতে হবে শিরোনাম আমি শিরোনামেই বুঝলাম না মানে আমি আমার হাউস মানে ঘরের হাউস নাম্বারটাই জানি না আমি হাউসে প্রবেশ করব কিভাবে যে কোনো আইনের শিরোনামটা আমাদেরকে জানতে হবে এবং শিরোনামের মধ্যেই কিন্তু আমার বেয়ার অনেক সময় মূল আইনের সেকশনগুলো পড়া লাগে না জাস্ট শিরোনামটা একটু মাথায় নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে ক্লিয়ার তো ভালো থাকুন আর সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর আপনাদের এক একটা কমেন্ট এক একটা শেয়ার আমার ভিতরে আগুন জ্বলায় আর সেই আগুনের তীব্রতা গিয়ে পরে আমি রাত 3-4 বাজেও ভিডিও করি জাস্ট আপনাদের জন্য জাস্ট আপনাদের ভালোবাসার জন্য এটা দিয়ে যাবেন আমি যা করার মানে মানে চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে সেভাবে ভিডিও দেওয়ার তো ভালো থাকুন আর দেখা হবে আপনাদের সাথে দেখাতে হবেই কারণ আইনের সবাই হচ্ছে আমার ভালোবাসা ধন্যবাদ সবাইকে